বিটিআর পর্বদ্রার কৃষকক রামথগন ফার্টিলাইজার দোকানে পর্বদ্রার মহকুমা কৃষি বিষয়া কার্যালয়ের বিষয়া কর্মচারী নিরূপ। ইরি ধানত অভাবনীয় পতন। বিটিআর কোকরাঝার জেলার পর্বদ্রার মহকুমা কৃষি বিষয়া কার্যালয়ের অন্তর্গত থুরিয়া পাহাড় খুটাবাগ্রা বরভিটা মালিভাঙ্গা আর শান্তিপুর লালঘাট কৃষকক রামথগন সোধাইছে ফার্টিলাইজার দোকানী সকলে। বিঘায় প্রতি অধিক ধান উৎপাদন হওয়ার প্রলোভনে কৃষকক যোগান ধরেছিল হীরা দুই নামৰ ধানৰ বীজ, কিন্তু হীরা দুই ধানৰ বীজ রোপণ করে দুর্ভিক্ষর সম্মুখীন হবলগা হয়েছে খুটাবাগ্রা থুরিয়া পাহাড় মালিভাঙ্গা বরভিটা গাঁওয়ার কৃষকে। আলমগঞ্জ বজাৰ অবস্থিত ফার্টিলাইজার দোকান সমূহের হীরা দুই ধানৰ বীজ বিক্রি করে ক্রয় করেছিল এইসকল কৃষকে। কৃষকসকলে কাবেরি আদি ধানের বীজ বিচারিছিল যদিও ফার্টিলাইজার দোকানী সকলে বিভিন্ন প্রলোভন দিয়ে কৃষকর মাজত যোগান ধরেছিল হীরা দুই নামৰ ধানের বীজ। সেই ধানের বীজ রোপণ করে ব্যয়বহুল ইরি ধানের খেতে পরিচালনা করে আহিছিল কৃষকে, কিন্তু ধান পকা সময়ত কৃষকসকলে খেতিপথারত দেখা পায় পতন আর একেখন ঠোঁটত দুইবিধ ধানের নমুনা। অভিযোগ অনুসরি ফার্টিলাইজার দোকানীসমূহ বজারত হীরা দুই ধানের বীজ উপলব্ধ নোহা সময়তেই কিদরে বিক্রি করেছিল হীরা দুই নামৰ ধানের বীজ। কৃষকের অভিযোগ মতে ফার্টিলাইজার দোকানী সকলে হীরা দুই নামের ধানের নকল পকেট বনাই নিজের খড়র ধান ভরাই চালিয়াতিরে বিক্রি করেছিল। বিভাগীয় কর্তৃপক্ষ দুর্নীতিপরায়ণ ফার্টিলাইজার দোকানীর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করবলৈ ভুক্তভোগী কৃষকসকলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কৃষিমন্ত্রী অতুল বৰা, বিটিআর প্রধান প্রমোদ বড়োর ওচৰত দাবী জনায়। রাইজর অঞ্চলত যেবিলাক মানুষে কৃষি ধান করেছে এবার এনেকা একটা অবস্থা আছে, বেশিরভাগ মানুষের ধান এনেকা বেয়া হয়ে গেছে। এটু কিবা একটা বীজ দিছিলে, এটু যেটু কোম্পানির বীজ দিছিলে এটু কোম্পানির ডুপ্লিকেট বীজ দিছিলে। এটু কারণে এবিলাক যিমানবিলাক কৃষক আছে বেশিরভাগ কৃষকের ধান খেতে নষ্ট হয়ে গেছে, সেই কারণে পুরা কৃষকের হাহাকার লাগি গেছে। বছরে এটাই আবাদ ইয়াতে অকল ধান খেতে। সরকারক কি আহ্বান জানাব? মই এইটো আহ্বান জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর মাননীয় কৃষিমন্ত্রী অতুল বৰা ডাঙরিয়াক আহ্বান জানাইছো এটাই, এইটো বীজ যিজনে প্রোডাক্ট দিছে তাকে কিবা একটা তদন্ত করব লাগে, আর যাক কৃষকর এনেকা অবস্থা হয়েছে তাক কিবা একটা ক্ষতিপূরণ দিব লাগে। আর বিটিসি প্রধান প্রমোদ বৰক ডাঙরিয়াক ময়ও আহ্বান জানাইছো, এইটু যেটু কোম্পানি এনেকা আমার লোকর কৃষকবিলাকর যেনকে এনেকা ধ্বংস করেছে সেবিলাকর কিবা একটা ক্ষতিপূরণ দিব লাগে আর তার কিবা উচিত তদন্ত লাগে। বছরত এটাই আবাদ অকল ধান, এই খুটাবাগরা অঞ্চল, এই থুরিয়া পাহাড়, বড়বিটা, মালিবাগার এই এটাই ধান। বহুত মানুষের এনেকা ক্ষতি হয়েছে, এই ধান চাব আপনাদের অকল গাছে হয়েছে, ইয়াত একো ফল নাই। সেইটো কারণত মই অনুরোধ জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী আর অতুল বৰা ডাঙরিয়াক, ইচ্ছক যাক আমাক এনেকৈ বীজ দান করেছে, যাক এনেকৈ বীজ বাজারত বিক্রি করেছে সেবিল উচিত তদন্ত করে আমাক একটা উচিত সেইটো বিচার। গৌরীপুরের মফিজুর রহমান তালুকদারের রিপোর্ট, দি পাবলিক নিউজ।